আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করবেন। আপনাকে আমি দুটো প্রসেস বলবো, আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট বা আপনি ডিলিট করবেন সঠিক উপায়। তাছাড়া হয়তো আপনি কোনো কারণে ফেসবুক পেজ ওপেন করেছেন, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তো ওটা আপনার কোনো কাজে লাগছে না, তো আপনি ওটাকে ডিলিট করতে চাইছেন, ওটা সঠিক উপায় আপনি কিভাবে ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে ওয়াচ করবেন, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ডিজিটাল ইনফরমেশন 01। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে অল করে দিন, যখনই আমি এরকম টপিকের উপরে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছাবে। প্রথমে চলে যাবেন আপনি আপনার ফেসবুক অ্যাপে, তারপরে আপনি ওপেন করবেন আপনার মেইন অ্যাকাউন্ট। মানে মেইন অ্যাকাউন্টটা মানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটি থেকে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরপরে বাকি কাজটা আমি আপনাদেরকে আমার ফোনের মাধ্যমে দেখাবো। এবারে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে। এখানে দেখতে পাবেন ঠিক এই জায়গাটায় আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন এখানে সবগুলো পেজ পেয়ে যাবেন, ঠিক এই অ্যারোতে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। তা না হলে এই যে গোল অপশনটা আছে এই জায়গাটায়, এখানে আপনি ক্লিক করলে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কোন পেজটাতে যেতে চাইছেন, মানে আপনার যে পেজটা ডিলিট করতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। পর আপনি পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক এইরকম একটা লোডিং চলবে। তো তারপরে লোডিং হয়ে যাওয়ার পরে আপনার যে ফেসবুক পেজটি এটা এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে যে থ্রি ডট আছে আপনি আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। তারপরে এখানে নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আবার আপনি আবার এখানে সেটিংয়ে ক্লিক করবেন। এখানে সেটিংয়ে ক্লিক করার পরে তারপরে দেখবেন এই অপশানটা আসবে। তারপরে আপনি এখানে পেজ সেটিং যে উপর অপশানটা আছে এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখবেন এই অপশানটা আসবে। তো আপনি একটু উপরের দিকে স্ক্রোল করবেন, নিচে একটা অপশান দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক সেই অপশানে আপনি ক্লিক করবেন এই জায়গাটায়। এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ হবে। এরপরে যে স্টেপটা কী করবেন আমি আপনাদেরকে বলবো, ভিডিওতে সঙ্গে থাকবেন। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, ঠিক এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটা আসবে, তারপরে এখানে ভালো করে দেখুন ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ আছে। আপনি যদি ডিলিট করতে চাইছেন, মানে আপনার পেজটিকে ডিলিট করতে চাইছেন, তো আপনি নিচের অপশানটি ডিলিট পেজে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করছেন যে আপনি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য আপনার অ্যাকাউন্টটিকে ফেসবুক পেজ অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন তাহলে আপনি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। তো আপনি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন আপনার পেজটিকে, তো আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলবো। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো ডিলিট পেজ, তো আপনি কীভাবে পারমানেন্ট ডিলিট করবেন আপনার পেজটিকে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি কি রিজনে পেজটিকে ডিলিট করতে চাইছেন। তারপরে আপনার সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর দেখবেন এখানে আপনাকে ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ভালো করে দেখবেন এখানে আপনাকে বলেছে আপনি যদি পেজটিকে ডিলিট করে দেন তো আপনি যেখানে যেখানে আপনার পেজটি শেয়ার করেছিলেন সব জায়গা থেকে কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো আপনি এটা পড়ে নেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ভালো করে দেখুন ডিলিট পেজ আছে। তো আপনি এখানে ডিলিট পেজ করে দিলেই আপনার পেজটি পার্মানেন্ট পুরো ডিলিট হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো আপনি পেজটিকে কীভাবে ডিঅ্যাক্টিভেশন পেজ করবেন, মানে কিছু দিনের জন্য আপনি কীভাবে আপনার পেজটিকে রিমুভ করবেন। তো আপনি সেম জায়গায় চলে আসবেন, এসে এখানে আপনি ডিঅ্যাক্টিভেশন পেজে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে থাকেন তো ফরগেট করে নেবেন। তো আপনি এখানে কী রিজনে পেজটিকে ডিঅ্যাক্টিভেশন করতে চাইছেন তো এখানে রিজন সিলেক্ট করে নেবেন, তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে আপনার সামনে, এখানে ভালো করে দেখুন সবথেকে নিচে যে অপশানটা আছে এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কতদিনের জন্য আপনার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেশন করতে চাইছেন। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি আপনার অ্যাকাউন্টটি কতদিনের জন্য ডিঅ্যাক্টিভেশন করতে চাইছেন। তো আমি এখানে 7 ডেজের জন্য ডিঅ্যাক্টিভেশন করতে চাইছি আমার অ্যাকাউন্টটিকে, তো আমি এখানে ক্লিক করবো। তো আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এরপরে যে পেজটি ওপেন হবে এটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। তো আপনি এখানে ভালো করে দেখুন ডিঅ্যাক্টিভেশন পেজ আছে। তো আপনি যদি এখানে ডিঅ্যাক্টিভেশন পেজ করে দেন তো আপনার অ্যাকাউন্টটি থেকে আপনার এই পেজটি রিমুভ হয়ে যাবে। এরপরে এখানে ডিঅ্যাক্টিভেশন পেজে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভালো করে দেখবেন
তারপর দেখবেন অটোমেটিক আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো তারপরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এখানে থ্রি ডট দেখাচ্ছে না। তো তারপরে আপনি এখানে দেখবেন এখানে আপনার ওই অপশানটা নেই, ফেসবুক পেজের অপশানটা নেই, তা নাহলে এই অ্যারোতে ক্লিক করে দেখবেন আপনার ওই পেজটি রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকুন।